বনগালোকালের ভিড় সাথে গরম আর তার সাথে ঘামের গন্ধ। শিয়ালদার এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল ফুড ভ্যানে সবাইকে ফ্রিতে খাওয়া। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কলেজ যেতে হবে, তো কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে তাড়াতাড়ি আগে বিছানা গোছা, তারপর কলেজ যাবি। তুই বিছানা গোছাবি? চুপচাপ গোছাবি? পারবো না, শয়তান সবসময় যা কি করে। আজকের কলেজ যাওয়ার কারণটা হয়তো থাম্বনেইল দেখে বুঝেই গেছো, তো আজকে একটু কয়েকজনের সাথে দেখা হতে পারে, এখনো শিওর না কতটা দূর কী হবে। তো আগে আমার কাজগুলো করে নিই, পায়রাগুলোকে খেতে দিয়ে দিই আর তারপরে ফ্রেশ হয়ে তারপরে কথা বলছি। রেডি হয়ে গেছি আর এখন কলেজের জন্য বেরোতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট আর তাড়াতাড়ি যাই, নয়তো আগের দিনের মতো আবার ট্রেনটা মিস করে যাবো, মানে মিস করবো না, লেট হয়ে যাবে খুব, তো তাড়াতাড়ি করে যাই। এই মাত্র নামলাম শিয়ালদা স্টেশনে, এত ভিড়, বনগালোকালের ভিড় সাথে গরম আর তার সাথে ঘামের গন্ধ, মানে এর মর্ম যারা রেগুলার প্যাসেঞ্জার তারাই বুঝবে। আজকে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আজকে বেশ ভালো সুন্দর করে সাজিয়েছে কলেজটা, মানে যেহেতু জিদুরা আসছে আর তার জন্য ভালো করে সাজানো, আরও দেখা যাক, এখনো আসেনি শুনলাম, কখন আসবে জানি না। অডিটোরিয়ামের দিকে যাই, দেখি কেমন ভিড় অডিটোরিয়ামে। গাইজ, অডিটোরিয়ামের ভেতরে বেশ ভিড় হয়ে গেছে, সব স্টুডেন্টরা প্রায় চলে এসেছে আর যার জন্য আজকে কলেজে আসলাম মেন, জিতুদা শাইনিদি দুজনেই চলে এসেছে, কিছুক্ষণ পরেই ওপরে উঠবে আর ওপরে ওঠার পরেই দেখা যাক কথা বলা যায় নাকি সামনাসামনি, যদি কথা বলা যায় তো খুবই ভালো, নয়তো দূর থেকে দেখতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, দেখতে পারবে তোমরা, দেখতে থাকো ভিডিওটা। গাইজ, শাইনিদি চলে এসছে, শাইনিদি চলে আসছে আর এখন শুধু জিতুদা আসে, আসতেই বাকি, জিতুদা আসলে তোমাদের দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ জিতুদা এইমাত্র আসলো আমাদের এখানে, চালানো হয়েছে, ট্রেলারটা দেখছে সবাই এখানে। ভিউটা একবার দেখো তোমরা, এই মাত্র ট্রেলারটা শেষ হলো, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই ছেলেটা সেটা বলছে, ইনিকে এ তো লেভেল, এ আলাদাই খেলে দিয়েছে। তো যাই হোক গাইজ, এখন এরা চলে গেল আর এবার বাড়ির দিকে যাই, আর এরা এখন যেহেতু চলে গেছে আর এদিকে সেরকম কোনো কাজ নেই, কিন্তু যেটার জন্য আসলাম সেটা ঠিক হলো না, তোমাদের পরে বলছি বাড়িতে গিয়ে।
এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে এখানে শিয়ালদার এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল ফুড ভ্যানে সবাইকে ফ্রিতে খাবার দেওয়া হয়। খুবই ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যারা মানে দরিদ্র বা যাদের কাছে টাকা নেই খাওয়ার, কিন্তু তারা এইখানে ফ্রিতে খেতে পারবে। আর এদের পেট ভরেই খাওয়ানো হয়, মানে ভাত আর সবজি খাওয়ানো হচ্ছে দেখলাম। গুড ইভিনিং। কিন্তু এখন আমার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু বাড়িতে না, বাড়িতে না গিয়ে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। আর পার্ক স্ট্রিটে এসেছি আর্ট কলেজে, এক্সিবিশন আছে, এক্সিবিশন দেখার জন্য। আর হঠাৎ আমি পার্ক স্ট্রিটে এক্সিবিশন কেন দেখতে আসলাম, আসলে আমার একটা ফ্রেন্ড এই কলেজে পড়ে, এখন ওদের এক্সিবিশন চলছে, তার জন্য আমাকে বললো যে এসে একবার দেখতে পারিস। তো তোমরা পেছনে দেখতেই পাচ্ছ এই যে আর্ট কলেজটা রয়েছে, আর ভেতরে যাব, ভেতরে গিয়ে এখন দেখবো সব কিছু। তো তোমাদের পুরোপুরি সব তো ওইভাবে দেখাতে পারবো না, যে একটা একটা করে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তো তোমাদের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দেখাচ্ছি, ওইগুলোই দেখে নাও। পারলে এক্সিবিশনের সব কিছু, কিন্তু তোমাদের পুরোপুরি ভালো করে দেখাতে পারলাম না। তোমরা অবশ্যই যদি দেখতে চাও এখানে চলে আসো পার্ক স্ট্রিট আর্ট কলেজে, এটা 28 তারিখ পর্যন্ত রয়েছে। আর তোমাদের ভালো করে দেখাতে গেলে পুরো 1 ঘন্টার থেকেও বেশি লেগে যাবে পুরো টাইম, তার জন্য ছোটো ছোটো একটা ক্লিপ নিয়ে দেখাচ্ছিলাম কিছু কিছু জিনিস। আমি লাস্টে যেই কাজটা দেখালাম সেটা আমার বন্ধু করেছিল, তো ওর কাজটাই ছিল লাস্টে। যাই হোক, খুব ভালো লেগেছে ওর কাজটা আমার। আর তোমরা যদি দেখতে চাও অবশ্যই চলে আসো, 28 তারিখ পর্যন্ত রয়েছে। আর এখানে মোটামুটি আমার দেখেও খুব ভালো লাগলো, এবার চলো বাড়িতে যাই। আর ক্যামেরাম্যান ধরে রয়েছে আমার বন্ধুই। এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম, আসার সময় বাসে করে ফিরছিলাম, তো রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, অনেকক্ষণ লাগলো টাইম, খুব টায়ার্ড হয়ে গেছি। এখন ভিডিওটা আবার এডিট করতে হবে, তারপরে আপলোড করতে হবে তোমাদের জন্য। তো তোমাদের জন্য এত কিছু করছি, তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। জানি আজকের ভিডিওটা একটু বোরিং লেগেছে আর অন্য টাইপের একটু ভিডিও, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে নিচে জানিও। তোমরা কমেন্ট করো না ভিডিওতে, প্লিজ একটু কমেন্ট করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর ফ্রেন্ডদের ভিতরে শেয়ার করো, আর তাদের প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিওটা এন্ড করছি, বাই।